আজকে আমরা উপস্থিত হয়েছি সেই সন্দীপ সিংহ বাপটু স্টুডিওতে। সবাইকে নমস্কার জানাচ্ছি। নমস্কার। এই ভিডিওটা আমার করার অনেক দিনের ইচ্ছে ছিল, আজকে সুযোগ পেয়েছি এই ভিডিওটা করার। তো আমি তোকে কতগুলো প্রশ্ন করি। এই সঙ্গীত জীবন কিভাবে শুরু হলো? কঠিন, মানে গান বাজনা ভালোবাসতাম, মানে ভালো শুনতে ভালো লাগতো, সেটাই পরে প্রফেশন হয়ে গেছে অদ্ভুতভাবে। মানে আমি আসলে ছিলাম অন্যদিকে, একদম আঁকা ইত্যাদি ইত্যাদি অন্যান্য কিছু নিয়েছিলাম, সেখান থেকে কোনোভাবে স্টেজে দেখতাম বিভিন্ন মানুষ গান করছে বাজাচ্ছে, তা আমার মনে হতো দেখে সে সময় যে আচ্ছা ওরা করছে আমি কি পারি না, মানে এটা আমার একটা চিন্তা গ্রো করে পরবর্তীকালে। সেটাই কীভাবে যেন আস্তে আস্তে হয়ে যায়, মানে খুব ছোট্ট একটা কিবোর্ড দিয়ে শুরু করা আমার মিউজিক্যাল কেরিয়ার। আমার মা তারপরে মাধ্যমিকের সময় আমাকে বলেন যে তুমি একটা কন্ডিশন রাখেন, এই এই রেজাল্ট করলে তোমাকে একটা তারা বড়ো কিবোর্ড কিনে দেওয়ার চেষ্টা করা হবে। যাই হোক, সেই সেই সময় রেজাল্ট হয়তো একটু ভালো হয়ে গেছিলো, তারপরে মা একটা বড় দেয়, তারপর সেটা থেকে আমি এগিয়ে যাও আস্তে আস্তে, তারপরে ভিন্ন হবে এগোনো। এই এই অর্থে এই লাইনে কোনো গুরু নেই? হ্যাঁ, গুরু নেই না, গুরু তো আছেন, অনেকেই গুরু আছেন। প্রথম হচ্ছে যে দু রকম গুরু আছেন, মানে এক ধরনের হচ্ছে যারা যাদের কাছে আমি শিখেছি, তারা হচ্ছেন আমার, মানে তারা হচ্ছেন আমার কি বলবো, তারা আমার শেখানোর জন্য, তারা তাদের কাছে আমি মানে সারা জীবন ঋণী, কারণ তাদের সেই শিক্ষা থেকে বা তাদের শেখানো থেকে আমি হয়তো চলতে পারছি। আরেক ধরনের গুরু আছেন যাদের আমি শুনেছি, তাদের কাছ থেকেও কিন্তু আমি শিখেছি অনেক কিছু, যে কীভাবে গান করা উচিত, কীভাবে ইয়ে করা উচিত ইত্যাদি ইত্যাদি, মানে সেটাও কিন্তু শেখা, সেটা হয়তো আমার, আমি যাদের কাছে শিখেছি মিউজিক্যাল লেসন স্কিল করেছি, যাদের কাছ থেকে স্কিলগুলো শিখেছি লেসনগুলো, তারা কিন্তু সেগুলো আমাকে হয়তো হেল্প করতে পারেননি, কিন্তু যেটা আমি অন্যদের শুনে শিখেছি সেটা তারাও আমার গুরু। আজকের আমি অন্য কোনো গান ছেড়ে আজকে আধুনিক গান নিয়ে কী মনে করছিস? আজকের আধুনিক গান, আজকে আধুনিক সিনেমা, যদিও সিনেমা কমে গেছে এখন, সবটাই এখন অ্যাপ ওরিয়েন্টেড, ওয়েব সিরিজ ওরিয়েন্টেড হয়ে গেছে। আসলে গান বাজনার একটা অদ্ভুত চেঞ্জ হয়েছে, প্র্যাকটিক্যালি চেঞ্জটা এই কারণে হয়েছে যে আমি যদি দেখি যখন ভারতবর্ষ স্বাধীন হয়ে যাওয়ার পর থেকে, তারপর থেকে যে গান বাজনার কাজটা যে চলছিল, যখন গান মানে যারা শুধু নট অনলি গান বাজনা, যে সেখানে ফিল্ম থেকে শুরু সব কিছু যা যা হয়েছে সব না, খুব মানে স্থির মনস্ক একটা মানুষ মানসিকতা থেকে তৈরি হয়েছিল বলে তার ক্রিয়েটিভ কোয়ালিটি, তার চিন্তাভাবনা শক্তিটা অনেক বেশি ছিল সেগুলো, এবং সেগুলো সেই জন্য এত বেশি পপুলার তাদের, ঠিক আছে। আর এখন গান বাজনাটা বা এই ধরনের শিল্প সংস্কৃতির জায়গাটা এমন হয়ে গেছে, খুব ইজি হয়ে গেছে, ডিজিটাল মিডিয়া আসার পরে এত বেশি ফ্লেক্সিবিলিটি এসে গেছে যে কেউ যে কোনো রকম কিছু করলে সেটা গান বাজনা করা যায়, মানে এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। এটা আমার মনে হয়, অন্যরা হয়তো নাও বলতে পারেন, কিন্তু আমার মনে হচ্ছে যে হয়তো টেকনোলজি অনেক অ্যাডভান্স হয়েছে, কিন্তু ক্রিয়েটিভ কোয়ালিটি অনেক বেশি নষ্ট হয়েছে, ড্যামেজড হয়েছে, এটা আমি বলতে পারি। এটা আমার আমার মনে হয়েছে। অনেক মিউজিশিয়ান আজকে কাজ করতে পারেন না, কারণ অনেক মিউজিশিয়ানেরই বদলে সেটা ইনস্ট্রুমেন্টকে ডিজিটালি আজকে প্রোগ্রামিং করে করা হয়, তো তার মানে এক একটা একটা মানে শিল্প সংস্কৃতির ধ্বংস, মানে কিছু কিছু লোকের কাজ চলে গেছে, এটা প্র্যাকটিক্যালি হয়েছে, এবং আরও ক্রমশ যে এই কনসেপ্ট আসছে এতে আরও ক্ষতি, উপকার হবে হয়তো, অনেকের উপকার হবে কিন্তু অনেকের ক্ষতিও হবে, এটা ক্ষতি তো এবং উপকার দুটোই খুব প্যারালালভাবে চলতে থাকবে সমাজে। কিন্তু আমার মনে হয় একদম যদি শুধু গান বাজনার ক্ষেত্রে পার্টিকুলারলি বলি, তাহলে বলি অবশ্যই ক্রিয়েটিভ জায়গা কোথাও নষ্ট হয়েছে। এই পথ যদি না শেষ হয়, উত্তম কুমার গিয়েছিলেন সেই গানের মেলোডি, উত্তম কুমার গান নেই, হেমন্ত কুমার গিয়েছেন, উত্তম কুমারের লিপি আমরা দেখেছি এক্স্যাক্টলি, তো সেই জায়গা থেকে এখন তুই তাকারিতে নেমে গেছে গান বাজনা, তো সেটা আর কোথায় নামতে পারে আমি জানি না, পরবর্তীকালে হয়তো আরও অন্য কোনো জায়গায় যেতে পারে, সেটা ভবিষ্যৎ বলবে আর কি। আচ্ছা, তার মানে কি তুই বলতে চাইছিস যে ডিজিটাল মিডিয়াটাই আমাদের ক্ষতি করছে? নিজেদের তো আমি পক্ষে বিপক্ষে নয়, পক্ষে বলতে এটার পক্ষে যে সেটা যদি কাজে লাগে আর সেটা যদি ক্ষতিকর হয় তাহলে সেটার বিপক্ষে। মানে আমি বলছি
একজন শিল্পী গান করলো, খুব কষ্ট করে অনেক পয়সা খরচ করে গান করে সে আটটা গান বানালো, একটা পুজোর অ্যালবাম বানালো, ঠিক তার পাঁচ দিন বাদে ডিজিটাল মিডিয়ার দৌলতে সেটাই MP3 হয়ে 500টার কপি একদিনে এক একটা দোকানদারের কাছে পাওয়া যাচ্ছে। আমার মনে হয় সেই শিল্পীর হয়তো মানে ফিনান্সিয়াল তো লস হয়েছে, হয়তো তার পরিচিতি হতে পারে আমি জানি না, কিন্তু এটা একটা ক্ষতি, এটা নেগেটিভ সেক্টর। মানে আমি একটা ধরে নিচ্ছি গানের করতে গিয়ে আমি একজন একটা গানের জন্য আমার একটা মনে হয়েছে একটা ম্যানুয়াল তবলা নিয়ে আমি একটা কাজ করলে ভালো হয় এটা আমার মনে হয়েছে, কিন্তু বাজেটটা এমন একটা জায়গায় সেখানে আমি আর তবলাটাকে ম্যানুয়ালি ইউজ করতে পারছি না, আমি প্রোগ্রামিং করছি, লোকে শুনে বলছে হ্যাঁ ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমি তো একটা লোকের কাজ কমিয়ে দিলাম। আচ্ছা, সেই অর্থে কাজ কমালি কি না যে টেকনোলজির প্রয়োজনে কমালি? টেকনোলজির প্রয়োজনে কম, হ্যাঁ, তাহলে তুই কাজটা কমাসনি টেকনোলজির উন্নতির সাথে সাথে 100 বার। এবং আমি যারা ম্যানুয়াল তবলা বাজাতো তারাও টেকনিক্যালি ক্রমশ তারা করছে নিশ্চয়ই করছে, তারা যারা স্টেজ ফাংশন করছে তারা করছে। তুই তো জানিস আমার প্রথম ছবি তুই ব্যাকগ্রাউন্ড করলি, প্রথম সম্বন্ধটা, হ্যাঁ তো সেখানেও দেখলি যে সেখানে অনেক কষ্ট করে করতে হয়েছে, কিন্তু আজকের দিনের মিউজিক করাটা উদাহরণ দিলাম, উদাহরণ দিলাম এই কারণে এরকম নয়, আমার একটা মুশকিল আছে, আমি কলকাতায় যেরকম কাজ করি আর কি, আমার চারজন পরিচিত যারা আছেন তারা সবাই জানেন আমি ম্যানুয়াল মিউজিশিয়ান নিয়ে কাজ করি, আমি নিজে প্রোগ্রামিং করি কিন্তু আমি সাথে ম্যানুয়াল মিউজিশিয়ান রাখি, কিন্তু প্রচুর অ্যারেঞ্জারকে আমি দেখাতে পারি যারা কোনো মিউজিশিয়ানই অ্যালাউ করে না, সেই মিউজিশিয়ানের কাজগুলো কমে গেছে, আমি একা তো কাজ দিতে পারি না, আমার সেই ক্ষমতা নেই, কিন্তু আমি চেষ্টা করি, আমি মনে করি একটা বাঁশি যে আওয়াজ দিতে পারে সেটা কোনোদিন একটা কিবোর্ড দিতে পারে না, এটা আমি মনে করি। সো আমার মনে হয় সেটারও দরকার আছে, আর ডিজিটাল মিডিয়ার নিশ্চয়ই ডেভেলপমেন্টটা সবসময় দরকার সেটা, কারণ আজকে যে এত সাউন্ড কোয়ালিটি ভ্যারিয়েশন এসছে, এত ভালো কোয়ালিটি সাউন্ড পাচ্ছি আমরা শুনতে, এত এই যে ডিভিশন পাচ্ছি 5.1 পাচ্ছি 7.1 ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু ডলবি ডিজিটাল যাই যাই আমরা শুনে থাকি না কেন যেগুলো আসছে, বা অ্যাটমসফিয়ার যেগুলো হচ্ছে সমস্ত কিছু সব কিছুর ক্ষেত্রে আমার আমার মনে হয় বরাবর সব কটা মানে বক্তব্য কিন্তু আমারই বলছি, এর জন্য এটা অন্য কারোর বক্তব্য নয়, কারণ তাতে আমার একটা জায়গায় বারবার মনে হয় যে ডিজিটাল মিডিয়াকে দোষ দিয়ে লাভ নেই, কারণ তারাও ব্যবসা করতে এসেছে, যে কোনো কোম্পানি ব্যবসা করতে এসেছে তারা চাইবে তার ডেভেলপমেন্ট, সে তার কোম্পানি ব্যবসা করছে, আমি যে সফটওয়্যারটার থ্রু দিয়ে যে অ্যাপ্লিকেশনের থ্রু দিয়ে কাজ করছি সে কোম্পানি যে তার ব্যবসা করতে এসেছে তার জন্য সব থেকে বেস্ট ডেভেলপমেন্টটা দেওয়ার চেষ্টা করবে। আমি একজন ক্লায়েন্ট হিসেবে আমি ভাবো তো আমি এখান থেকে যদি এটা পেয়ে যাই তাহলে আমি এটা কিনে নিই, আমি এটা নেবো, এটাই স্বাভাবিক, আমি যাকে দিচ্ছি সে দেখছি আর এর কাছে করলে এর থেকে আরো একটু কম হচ্ছে তাহলে আমি ওখানে করি, আমার থেকে আরেকজন কেউ কম দিচ্ছে তার কাছে যাবো, এই এই যে সিস্টেমটা এসে গেছে এই সিস্টেমটার জন্যই কাজের কন্ডিশন ক্রমশ খারাপ হতে, তাতে কি বাজারে বাজারে বাজারটার কোনো উন্নতি হয়েছে? বাজারে যেটা উন্নতি হয়েছে সেটা হচ্ছে প্রচুর লোক কাজ করছে, কন্টেস্ট বেড়েছে, কিন্তু কাজ প্রচুর করছে, অনেক বেশি কাজ হচ্ছে আগে থেকে, ডিজিটাল মিডিয়া আসার পরে এখন যদি খোঁজ নেওয়া যায় একটা পাড়াতে অন্তত 5টা স্টুডিও পাওয়া যাবে, 25 জন ক্যামেরাম্যান পাওয়া যাবে।